হ্যালো ভিউয়ার্স, বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি আমি রিপোর্টার কুলসুম। বন্ধুরা, আজ আমাদের শেষ ইফতারি। প্রতিটা পরিবারে আজ কিন্তু প্রথম দিনের মতো একটা ইফতারির জন্য আয়োজন থাকছে। সুপারস্টার শাকিব খানের বাড়িতেও তার ব্যতিক্রম নেই। আজ অপু বিশ্বাস বললেন, বাবার জন্য আজ আমি স্পেশাল ইফতারি বানাবো। আর যেহেতু শেষ ইফতারি, আমি চাই বাবার পছন্দের ইফতারিটা বানাতে। নিজের বাবা নেই, নিজের মাও নেই। অপু বিশ্বাসের মাকে অপু বিশ্বাস হারিয়েছেন গত করোনাতে, এবং তারপর থেকে শাকিব খানের মায়ের সঙ্গে অপু বন্ডিংটা ভালোই যাচ্ছে। এবার অনেক কিছুই মাঝে মধ্যে ইফতার বানানোর চেষ্টা করেছেন, যদিও অনেক বেশি ব্যস্ততা কেটেছে চিত্রনায়িকা অপু বিশ্বাসের এবারের পুরো রমজানটাই। নিজেকে একটুখানি সময়ও তিনি দিতে পারেননি। মাঝে মধ্যে তিনি বলেন, আমি অনেক কাজ করেছি কিন্তু নিজের জন্য কিংবা পুষ্কুটার জন্য কিছুই করতে পারিনি। এটা তিনি লাইভে এসেও বলেছেন। বন্ধুরা, তারপরেও পরিবারের জন্য একটু সময় বের করে একটু কাজ করা, এটাকে আসলেই অনেক ভালোবাসাই বলে। অপু বিশ্বাস তার হাতের হালিম পছন্দ করেন খুব শাকিব খানের বাবা। অনেক কিছু ইফতারি থাকলেও কেনা হালিম শাকিব খানের বাবা একদমই পছন্দ করেন না। কারণ হালিম যত ভালো জায়গা থেকে কেনা হোক না কেন, অনেকগুলো বানাতে হয় বলে অনেক সকালের দিকেই হয়তোবা তারা রান্না করে ফেলে। কখনো ফ্রিজেরটা থাকে, কখনো গন্ধটা থাকে। আর তাই সুপারস্টার শাকিব খান কখনোই বাইরের হালিম বাসায় নিয়ে আসেন না। আর অপু বিশ্বাস এই জন্যই শাহি হালিম বানানো শিখে নিয়েছিল। পরিবারের সকলেই পছন্দ করতো অপুর হাতের শাহি হালিম। কেনা হালিমের সাথে তিনি বাড়িতে ভিজিয়ে রাখতেন ডাল বিভিন্ন ধরনের, এবং সেই মিক্সড ডালও মিক্সড করে দিতেন সেই কেনা হালিমের সঙ্গে। সব কিছু মিলিয়ে দারুণ চমৎকার করে মাটন হালিম রান্না করে চিত্রনায়িকা অপু বিশ্বাস, এবং সেই হালিমের খুবই ভক্ত শাকিব খানের বাবা, সেটা ভুলে যাননি চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি বলেন, এবার আমি সব কিছুর পরেও বাবার জন্য এই হালিমটা বানাতে চাই। যদিও আজ আমার কোনো কাজ নেই, আমি খুব রিল্যাক্স মুডে এই কাজটা করতে পারবো বলে অনেক বেশি ভালো লাগছে। শাকিব খান এবং অপু বিশ্বাস দুজন মানুষের অনেক ব্যস্ততা থাকলেও ঈদ উপলক্ষে তারা এই একটি দিন কিন্তু কোনো কাজ রাখেন না। আর তাই গতদিন থেকে তিনি একটু রিল্যাক্স তাই বললেন। বন্ধুরা, আমাদের পরিবারের যে মানুষটির জন্য আমরা ভালো কিছু রান্না করতে শিখে যাই, সেই মানুষটাকে যদি রান্না করে সেটা খাওয়াতে না পারি, নিশ্চয়ই আমাদের অনেক বেশি খারাপ লাগে। চিত্রনায়িকা অপু বিশ্বাস বললেন, অনেক বছর এই বাবার ইফতারিটা আমি বানাইনি, এবং বাবা যে ভালোবাসে সে কথাটা আমার সবসময় মনে থাকতো, এবং অনেক কষ্টও হতো। আসলেই ভালোবাসার মানুষগুলোর জন্য কিছু করতে পারার আনন্দটা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, সে কথাগুলো থেকে যায় এবং কথাগুলোর জন্যই হয়তো কষ্টটা পায়। যাই হোক বন্ধুরা, আমরাও চাই অপু বিশ্বাস তার রান্নাটা করুক, এবং এই পরিবারের সঙ্গে আজ শেষ ইফতারিটা অবশ্যই অনেক আনন্দের কাটুক। আপনাদের পরিবারে নিশ্চয়ই এমন মানুষ রয়েছে যাদের জন্য আপনারা স্পেশাল কিছু রান্না করতে ভালোবাসেন, আজ ইফতারিতে সেটাও করে ফেলতে পারেন। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনও করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে বিনোদন জগতের সব খবর সবার আগে। ভালো থাকবেন, ভালো রাখবেন, প্রিয়জনকে ধন্যবাদ।